যুবক ভাই আপনি এটা কোত্থেকে শিখলেন বলেন। গত 3 দিন আগে আমার একটা ওয়াজ থেকে শুনছেন, সেটা এখন শুনাই দিলেন, মাশাআল্লাহ। তো আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দিছেন, এটা তো আমার জন্য খুব আনন্দের, আমি খুব খুশি যে আমার কোন একটা বক্তব্য শুনে আপনি মুখস্থ করেছেন, অন্তরে গেঁথে নিয়েছেন, সেটা আবার সবার সামনে শুনিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমার সে বলাটা সার্থক হয়েছে যে আপনি মুখস্থ করেছেন। আমরা তো আলোচনা ওয়াজ শুনে কানসুখ করে বেশিরভাগ ক্ষেত্রে চলে যাই, এটা নিয়ে যেতে পারি না। আমি শুরুতেই বলে রাখছি, আমরা প্রতিটা মিনিট প্রতিটা কথা শুনবো, দিলের কান দিয়ে শুনবো, অন্তরে গেঁথে ফেলবো, এটাকে মনে করতে করতে যাব, অন্যদেরকে নিজের পরিবারের সদস্য, মা বোন ভাই বন্ধু স্ত্রী অন্যদের সাথে শেয়ার করব এবং নিজের মধ্যে আমল করব। তাহলে এই আশাটা, এই বসাটা সার্থক হবে। প্রতিটা মাহফিল থেকে আপনি যদি 5টা করে জিনিস শিখেন, তাহলে প্রতিটা জুমার দিন ইমাম সাহেবের খুতবা থেকে যদি 2-4-5টা করে জিনিস শিখেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু জানা হয়ে যাবে। অথচ আমাদের মুসলমানদের ইসলাম সম্পর্কে অনেক নলেজের অভাব আছে, জানার অভাব আছে। এই যুবক ভাই ফেসবুকে আমাদের বক্তব্য শুনে সম্মানিত মার সম্পর্কেই আয়াত মুখস্থ করেছেন, আমলটা জেনেছেন এবং তিনি সেটা শুনিয়ে দিয়েছেন। তাহলে যুবক ভাই আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমরাও যা শুনব সেটা রপ্ত করব, যাতে আরেকজনকে শোনায় দেওয়া যায়, বলা যায়, নিজেও আমল করা যায়। এভাবে শুনব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি খুব একটি মারপ্যাচের কথা, অনেক সুরটুর দিয়ে কথা, আমার গলায় অনেক সুর আছে ভাই, কিন্তু সুরটুর দিয়ে কথা আমার বলা হয় না। আমি কাটা কাটা কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি চেষ্টা করি যে আমার ভাইরা যারা অনেক কষ্ট করে আসছেন, এতগুলো মানুষ আপনারা একত্র হয়েছেন, আমার বড় ভাই বন্ধু নাজমুল ভাই যিনি আকিস টেক্সটাইলের ক্ষতি, উনি বলছেন যে অনেকদিন থেকে ভাইরা কষ্ট করছেন, আপনারা দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন, জাজাকুমুল্লাহ খায়ের, কিন্তু আপনারা যদি কিছু নিয়ে যেতে না পারেন, আমি আসলাম, আয়োজকরা এত কষ্ট করছে, আমিও আসলাম, এই মাহফিল কি সার্থক হবে। অতএব প্রতিটা কথা সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ এবং পরিবারের লোকদেরকে শেখাবো। এই যে সম্মানিত মার সম্পর্কে ধারণা, যারা আগে থেকে জানতেন, এখন আলোচনার আগে থেকে, এই সম্মানিত 4 মাস সম্পর্কে আগে থেকে যারা জানতেন আমার আলোচনা শোনা ছাড়া, তারা একটু হাত তোলেন। আগে থেকে যারা জানতেন, আগে থেকে, মাশাআল্লাহ, দেখেন 7-8টা হাত উঠছে, এত হাজার হাজার মানুষের জনসমুদ্র, হাত উঠছে কিন্তু 7-8টা হাত, নামান জাজাকুমুল্লাহ খায়ের। এই ভাইরা শুধু জানতেন, আর বেশি মানুষ জানতাম না, তাহলে এখন সবাই তো জানলাম নাকি, তাহলে আমল করবো তো ইনশাআল্লাহ। আর কিছু না হোক, অন্তত এই সম্মানিত মাস যখন অতিক্রম হয়, আমার মনে এই কথাটার উদ্রেক হবে, উদয় হবে যে একটা সম্মানিত মাস যাচ্ছে। এটা মনে হলেও আপনি একটু নড়ে চড়ে বসলেন, আপনার আল্লাহর দেয়া সম্মানিত মাসকে আপনি মনে মনে সম্মান প্রদর্শন করলেন, সম্মানের কথা আপনি চিন্তা করলেন, বাস এটুকুও যদি করতে পারেন, তারপর সম্মানিত মাসগুলোর প্রতি আপনার কর্তব্য আদায় হলো, আপনি না জানা একটা জিনিস জানলেন এবং আমল করলেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। যুবক ভাই কি নাম আপনার? সাগর আহমেদ। কোথায় কি করেন? রাজমিস্ত্রির কাজ করেন। কোন জায়গায়? মাশাআল্লাহ। বিয়ে শাদী করছেন ওই ভাই তো? এখনো আম্মা আব্বা আছেন? আম্মা আব্বার সাথে রাগারাগি করেন খুব? না করি না। খুব একটা করেন না, তো ভালো মানুষ, তাহলে তো আপনার বই পুস্তক দেওয়ার দরকার নেই। বই পুস্তক দিব তো যার আমলের দরকার, আপনি তো আগে থেকে ভালো আছেন। আচ্ছা মাশাআল্লাহ, তারপরেও আপনি এসেছেন, জাজাকুমুল্লাহ খের। আপনি যেহেতু আমাদের বক্তব্য শুনেছেন, আমল করেছেন, আপনাকে মোটাসোটা বই না দিয়ে আমার লেখা একটা বই দিয়ে, যেহেতু আপনি আমার আলোচনা শুনে মুখস্থ করেছেন, বই ছোট কিন্তু আমার নিজের লেখা বইটা আমি আপনাকে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, আসুন্না ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এই বইটা আমল করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রতিদিন সকাল সন্ধ্যায় দোয়াগুলো মুখস্থ করে ফেলবেন, আল্লাহ আপনাকে আমলের তৌফিক দান করুক। বসেন, হ্যাঁ, মুসাফা করবেন একটু, জাজাকুমুল্লাহ খের। জি ভাই বসেন, বারাকাল্লাহ ফিকুম। তাহলে এই ভাই যেরকম আলোচনা শুনে মুখস্থ করে ফেলছেন, আমল করছেন, আমরা সেরকম করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাই চুক্তিবদ্ধ হইলাম তো? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও।